السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وخاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এটেন বাংলা সরাসরি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইসলামী সওয়াল ও জবাব এই আয়োজন দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। যথারীতি আয়োজন আপনারা প্রায় পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময় আমরা আপনাদের সামনে হাজির হয়ে থাকি সরাসরি আপনাদের প্রশ্ন শুনে জবাব শুনবার জন্য। আজকেও তারই ধারাবাহিকতা আমি আছি কারিকম ফিরোজ আপনাদের সাথে। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের সাথে আজ আছেন আমাদের সকলের প্রিয় মানুষ, প্রিয় ব্যক্তিত্ব, এটি মানে আমাদের নিয়মিত আলেমে দিন শেখুল আল্লাম প্রফেসর ডক্টর শহীদ ইসলাম বারাকাতি হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। শেখ আহলান সাহলান বারাকাল্লাহ ফিক। মারহাবান তাইয়িবান শুকরান। হাইয়াকাল্লাহ আল্লাহুম্মা হাইয়ি। প্রিয় দর্শক, আমরা শেখের কাছে আমরা যা এখনই শুনব কোরআন কারিমের সহিহ সুন্নাহর আলোকে আপনাদের মূল্যবান প্রশ্নের উত্তরগুলো। একটা বিষয় আপনাদের সাথে শুরুতে মনে করিয়ে দিচ্ছি, আপনারা যখন আমাদের সাথে টেলিফোনে টেলিভিশনে আপনি প্রশ্ন করবেন, আপনি যে টেলিভিশন দেখছেন শুনছেন, আপনি যখন কথা বলবেন তখন আপনি টেলিভিশন কমিয়ে আপনি কথা বলুন। কথা বলা শেষ হওয়ার পর আপনি শেখ যখন বলবেন তখন আপনি ভলিউম বাড়িয়ে আপনি শুনতে পারবেন। আমরা সরাসরি প্রশ্নে যাব। মোহতার, আমরা প্রশ্ন যেতে পারি? জি, আমরা দর্শক আমরা প্রশ্ন নিচ্ছি। আপনি প্রথমে কে আছেন, কোথা থেকে বলছেন? বিসমিল্লাহ, জি বলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আমি বগুড়া থেকে ফাতেমা বলছি। বলুন। আমার ছোট ছোট চারটি প্রশ্ন আছে। আমার প্রথম প্রশ্নটা হচ্ছে, মেয়েদের সাদা স্নান হলে কি ওযু ভেঙে যাবে? আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আমরা হায়েজ অবস্থায় নামাজ না, কিন্তু শুনেছি যে যদি কোরআনের আয়াত শুনি সেজদা রাত আসে, তাহলে সেই যতগুলো যতবার শুনবো সেই সেগুলো নাকি আবার পরবর্তীতে কাজে মানে দিতে হবে সেজদাগুলো সবগুলাই? তাহলে যদি ফরজ নামাজ না হয় তাহলে এই সেজদাগুলো কেন দিতে হবে? জি। আর আমার তিন নম্বর প্রশ্নটা হচ্ছে, ফরজ গোসল আর এমনি যে আমরা দৈনন্দিন গোসল করি এর মধ্যে কি কোনো পার্থক্য আছে? প্রতিদিন গোসল করে মানে শেষে পাতা আমরা শেষে ধুই, জাস্ট ওযু করার পর গোসল করি পাতা শেষে ধুই, কিন্তু ফরজ গোসলের ক্ষেত্রে কি এটা প্রযোজ্য হবে নাকি হবে না? আর আমার চার নম্বর প্রশ্নটা হচ্ছে, যখন ওযু করি তখন দুই রাকাত নামাজ আদায় করি, কিন্তু গোসল করে আসার পরে পড়তে পারবো দুই রাকাত নামাজ? ওযুর নামাজ, গোসলের নামাজ, ঠিক আছে, আমরা শুনবো, ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আমরা জবাব শুনতে পারি এক এক করে ইনশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়াসসাহবিহি আম্মা বা'দ। জি বোন ফাতেমা বগুড়া থেকে আপনি চারটি প্রশ্ন করেছেন। প্রথম যে বিষয়টি, সাদা স্রাব, এটা হলে অজু নষ্ট হবে কি না? জি, অজু নষ্ট হবে। আমরা এটা খুব ভালো করে জানি, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে পরে অজু নষ্ট হয়ে যায়। অজু ভঙ্গের যে কারণসমূহ আছে আমরা ওই কারণসমূহ থেকে এটি একটি পাব। আর যদি এটা অব্যাহতভাবে চলে তাহলে এটা রোগ, এটাকে বলা হয় নাকসির। এই অসুস্থতার সময় আপনি প্রত্যেক সলাতের জন্য অজু করবেন, ওই সময় ফরজ, সুন্নাত, নফল বা তেলাওয়াত যা করার করবেন, পরবর্তীতে আবার নামাজ পড়ার জন্য আবার নতুন করে অজু করতে হবে। জি জি। হায়াজ অবস্থায় কি কোরআনের আয়াত শুনলে কি সেজদা পরবর্তীতে কাজা করতে হবে কি না? জি না, কাজা করতে হবে না। জি। ফরজ গোসল আর সাধারণ গোসলের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো, সাধারণ গোসলে শরীরের কোনো অংশ যদি শুকনো থাকে, গোসল হলো, আপনি তো আগের থেকেই পবিত্র আছেন, গোসল করে ফ্রেশ হয়েছেন, কোনো জায়গায় শুকনো থাকার পরেও আপনার উপরে অত্যাবশ্যক নয় আবার গোসল করতে হবে, ওই জায়গা ভিজাতে হবে, কিন্তু ফরজ গোসলে শরীরের যত লোম কূপ প্রত্যেকটি স্থানে পানি পৌঁছতে হবে,
পুরো শরীরের কোনো একটা অংশ শুকনো থেকে গেল, তাহলে পরে আপনার ফরজ গোসল হলো না। এ অবস্থাতে ওই জায়গা অথবা ওয়ালাকিল্লিয়াতমাইন্না কলবি, আপনার ভিতরে একটি আত্মতৃপ্তি আসতে হবে যে আমার শরীরের কোনো একটি লোম কোপ শুকনো নেই, এমনটি নিশ্চিত করা পর্যন্ত ফরজ গোসলে আপনাকে পানি পৌঁছাতে হবে, গোসলটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি শরীরের কোনো জায়গায় মলমূত্র আবর্জনা বা নাপাকি লেগে আছে, সেটা অন্য সময়ে যেমন পরিষ্কার করতে হবে, এই সময় আরও বেশি করে খেয়াল রাখতে হবে, বিশেষ করে যে কারণে গোসল ফরজ হয়েছে সে বস্তুটি যাতে নিশ্চিত হন যে আসলেই আমার ধৌত করা হয়েছে। জি, খুবই সুন্দর মাশাল্লাহ। সেই সাথে সাথে যে মানে ফরজ গোসলের জন্য তো মানে গোসল ছাড়া শুধু অজু করলে নামাজ হবে না, না কিন্তু সাধারণ গোসলের ক্ষেত্রে অজু করলেও নামাজ হয়ে যাবে, বড় একটি পার্থক্য। আহসান বারাকাল্লাহ ফিক মোহতারাম। আরেকটা প্রশ্ন আসলো আমাদের কাছে, যেটা হচ্ছে যে শরীরে যদি কোনো কাপড় না রেখে গোসল করে সেটা কি শরীয়তের কোনো নিষেধাজ্ঞা আছে কিনা বা পবিত্রতার কোনো কোনো বাধা আছে কিনা? গোসল হয়ে যাবে, কিন্তু হাদিস শরীফে এসছে আল হায়া ও শোবাতুম মিনাল ঈমান, লজ্জা হলো ইমানের যতগুলো শাখা তন্মধ্যে অন্যতম। এই লজ্জা পৃথিবীর অন্য মানুষের ক্ষেত্রে বাহিরে আমরা যেমন প্রযোজ্য মনে করি, ঠিক সেখানে একান্তে ওখানেও কিন্তু ফেরেশতা আছেন, আল্লাহ পাক দেখতেছেন। এজন্য একেবারে উলঙ্গ হয়ে না যাওয়া, অন্তত গামছা বা হালকা পাতলা কাপড় হলেও লজ্জাস্থানটাকে ঢেকে গোসল করাটা হলো উত্তম, বাকি গোসল হয়ে যাবে। অজুর যেমন নামাজ রয়েছে তাহিয়াতুল অজু, সেক্ষেত্রে গোসলের কি কোনো নামাজকে আমরা পড়তে পারি কিনা বা পড়া যাবে কিনা? নামাজ পড়তে তো কোনো মানা নেই, কিন্তু রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হলো যে অজু করে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহিয়াতুল অজু আদায় করেছেন, আবার মসজিদে প্রবেশ করে তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ আদায় করেছেন, এরকম গোসল করেই তিনি কোনো সলাত আদায় করেছেন এমনটি আমরা পাই না। অতএব আপনি সলাত আদায় করতে মানা নেই, এটাকে সুন্না মনে করে আদায় করা যাবে না। আলহামদুলিল্লাহ, আমরা যাব পরবর্তী প্রশ্নের কাছে। জি, কে আছেন বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে বলছেন, কোথা থেকে? আমি রাজশাহী থেকে মনিরা বলছি। বলুন, প্রশ্ন বলুন, কি আপনি জানতে চাচ্ছেন? আমি জানতে চাচ্ছি হুজুর, আমার হাজবেন্ড এবং আমি উভয়েরই আমার ভাই বোন নেই, আর আমার হাজবেন্ডের ভাইয়ের কোনো ছেলে সন্তান নেই, বোনেরও কোনো ছেলে সন্তান নেই, কিন্তু আমাদের এই জমি জমা নিয়ে আমরা খুব পেরেশানিতে আছি, যতটুকুই আছে বেশি নাই হয়তোবা সামান্য কিছু, কিন্তু শুধু হয়রানিতে পড়ি এই জমি নিয়ে। জমি যখন কিনতে লাগিয়েছিলাম তখন আমার হাজবেন্ডের বাধা ছিল যে জমি জমা কেনা যাবে না, তখন আমি বলেছিলাম যে জমি কিনবো, মানুষ তো ব্যবসাও করে, হয়তো আমরা এই জমি কিনতেছি পরবর্তীতে ওটার দাম বেশি হলে বিক্রি করে দিব। দীর্ঘ 20 বছরের মতো হয়ে গেছে জমিটা কেনা, কিন্তু কোনো ইয়ে যাচ্ছে না, একের পর এক বালা মুসিবত আসতে আছে, এগুলো আসতেছে যেগুলো এগুলো অবৈধ, আমার কেনাটা বৈধ আছে কিন্তু যারা নিতে চাচ্ছে তারা অবৈধভাবে দাবি করতেছে। এখন আমার হাজবেন্ডের কথা, আমাদের যেহেতু ছেলে সন্তান নেই, একটা মেয়ে, আর আমার ভাইয়েরও কোনো ছেলে সন্তান নেই, আমারও আমার পক্ষে থেকে আমারও ভাই বোনের কেউ নেই বা কারো ছেলে সন্তানও নেই, মানে ভাই বোনই নেই, এই ক্ষেত্রে আমরা কি আমাদের জমিগুলো বিক্রি করে দিতে পারবো? আমরা এই দায় কি করে বহন করবো? আমাদের তো আর কোনো দেখাশোনা করারও কেউ নেই, বাড়ির থেকে যে টাকা আসতেছে তো আমাদের এবং এ নিয়ে কি করা যায় এ সংক্রান্ত বিষয়ে লম্বা কথা বলেছেন। মূল প্রশ্ন এখানে যে আমি এ জমি বিক্রি করতে পারবো কিনা, হ্যাঁ আপনার জমি আপনি তো বিক্রি করতে পারবেনই, তবে যে কথাটি আপনি বললেন যে আপনার একটি কন্যা সন্তান আছে,
সে হিসাবে কন্যা সন্তান আপনার জন্য, আপনাদের জন্য মিরাস, ওয়ারিস। আর কুরআন বলেছে ইন কানাত ওয়াহিদাতান ফালাহান নিসব, সূরা আন-নিসার 11 নম্বর আয়াতে এ কথা আল্লাহ বলে দিলেন, একটি কন্যা সন্তান থাকলে পরে সম্পদের অর্ধেক সে পাবে। সে হিসাবে আপনাদের ক্রয়কৃত হোক, পৈতৃক সূত্রে হোক, যেভাবেই হোক না কেন, এই সম্পদের অর্ধেক আপনার কন্যা সন্তান ওয়ারিস হিসাবে পাচ্ছে, বাকি থাকলো অন্য অর্ধেক। সেই অর্ধেক আপনি ওয়ান থার্ড, তিন ভাগের এক ভাগের মধ্যে ওসিয়ত করতে পারেন, অর্থাৎ এটা বিক্রি করে সেই সম্পদ থেকেই দেন, অথবা আপনি এখান থেকেই তিন ভাগের এক ভাগ আপনি মসজিদ, মাদ্রাসা, দুস্থ এতিমদেরকে আপনি ওসিয়ত করে দিতে পারবেন। এরপরে বাকি সম্পদ মিরাসি সূত্রে বলছেন ভাই বোন নেই, আবার হলো যে হাজব্যান্ড ওয়াইফের বাবা মাও নেই, ভাই বোনও নেই, আবার পুত্র সন্তান নেই। তাহলে পরে ভাই বোন থাকলে পরে তারা পেতেন, তারাও যেহেতু নেই, ফলে ওয়ারিস যদি না থাকে এটার বিধান হলো রাষ্ট্রের কাছে অবশিষ্ট সম্পদ চলে যাবে। আর যদি ব্যাপারটি এমন থাকে যে আসলে ধারাবাহিকভাবে কেউ না কেউ আসা বা হবে, তাহলে পরে ভাইয়ের ছেলে ছেলে, ভাইয়ের মেয়ে মেয়ে, অথবা পিতার অন্য কোনো সন্তান, সেটা রেদাই ভাই হতে পারে অথবা নসবি ভাই হতে পারে, যেভাবেই হোক না কেন কোনোভাবে থাকলে পরে তারা আসা বা হবে, না থাকলে পরে অবশিষ্ট সম্পদ রাষ্ট্রের কাছে চলে যাবে। আপনি যদি সবটাই এখন বিক্রি করতে চান, তাহলে সেক্ষেত্রে আর কারো কোনো দায় দাবি থাকলো না, আপনার কন্যা সন্তান সেও বিক্রির পক্ষে, তাহলে সেটা বিক্রি করবেন, কিন্তু তারপরে তো আপনার টাকা, সেই টাকাটারও অর্ধেক মেয়ে পাবে, বাকিটার হুকুম আগে যেভাবে বলেছি এভাবেই পালিত হবে। জি আলহামদুলিল্লাহ, আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি সালাম আলাইকুম। সালাম আলাইকুম, কে আছেন লাইনে? জি কে বলছেন, কোথা থেকে আপনি? আমি ঢাকা থেকে বলছি, মিরপুর থেকে। আচ্ছা, আমার প্রশ্ন হলো কোরআন কারিমের 25 পারা 5টা সূরাতে হাম আছে, তো আমি কিতাবে পাইছি যে হাম আমল করলে নাকি এবার 65 দিন মানে হয়েছিল ফল হবে, মানে এটার আমল কিভাবে করব, বা এটা কথাটা কি সত্য নিয়ে লেখা, না আর এটা হয়েছিল একটু আমি সঠিকভাবে জানতে চাচ্ছি, এটাই প্রশ্ন। জি ধন্যবাদ মোহতারাম। জি 25 পারায় 5টি জায়গায় হাম, এই শব্দটা অশুদ্ধ, হামিম এভাবে সুরা শুরু হয়েছে, এগুলিকে বলা হয় হুরুফে মুকাত্তাআত, বিক্ষিপ্ত বর্ণাবলী, এগুলিকে বলা হয় মুতাশাবিহাত, যার অর্থ যে কোনো মানুষ জানবে না, যারা গভীর ভাবুক চিন্তুক তারা এর অর্থ জানবে, অথবা আল্লাহু আ'লামু বি মুরাদিহি বিহ। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং মুহাল্লি তারা বলেছেন এর উদ্দেশ্য অর্থ সবচাইতে ভালো জানেন আল্লাহ সুবহানাহু তাআলা। এবার আপনি বললেন এর ফজিলত কী, হামিম শব্দের অর্থ হল বন্ধু, তবে এখানে হুরুফে মুকাত্তাত যে হামিম, এই হামিম মানে সেই বন্ধু না, অতএব এগুলো পড়ব আল্লাহ রাব্বুল আলামিন এই বিক্ষিপ্ত বর্ণাবলীর জন্য যথেষ্ট সওয়াব দিবেন, এটাই হলো ফজিলত। আপনি যে বলেছেন এটা পড়লেই যে কোনো নিয়াত পুরা হয়ে যাবে, এ কথার কোনো ভিত্তি নেই আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি কে আছেন দর্শক? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন, কোথা থেকে আপনি? আমি ওয়াহিদুর রহমান খান, ঢাকা থেকে বলছি। বলুন কি প্রশ্ন আপনার? আমার প্রশ্ন, বেঁচে না যে শেষটার কাছে শেষ সালাতে উইতের এক রাকাত, আর সেই এক রাকাত পড়ার নিয়ম হলো যে আপনি আগে তো দু রাকাত পড়লেন, তাশাহুদ পড়লেন, এবার দাঁড়াবো। স্বাভাবিক নিয়মে সুরা ফাতিহা, যে কোনো সুরা পড়ব,
এরপরে আমরা অতীতে যে উপরের দিকে তাকবীর দিতাম সেই তাকবীর দেব না, তাকবীরের পরিবর্তে আপনি এভাবে দোয়া করুন, হাত উঁচু করে আল্লাহর কাছে মোনাজাত দিয়ে যত ইচ্ছে বৈধ কুরআন এবং সুন্নার যে দোয়াগুলো আছে আপনি পারতেছেন এই দোয়া আপনি পড়ুন। এরপরে রুকু সজদা স্বাভাবিক নিয়মে সলাত শেষ। জি আলহামদুলিল্লাহ। আমরা যাব পরবর্তী প্রশ্নে। জি কে আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি কে বলছেন, কোথা থেকে আপনি? জি হুজুর, আমি ঢাকা থেকে বলছিলাম। আমার প্রশ্ন ছিল যে কোরবানির সময় যে কোরবানিটা দেওয়া হয় ওই সময় কি আমাদের বাচ্চাদের ওই কোরবানির সময়ের ওই নিয়ম আকিকা দেওয়া যাবে? কোরবানির সাথে আকিকা না ওই কোরবানির সময় আকিকা? কোরবানির সাথে আকিকা দিতে পারবেন কিনা? একই পশু না আলাদা পশু? একই পশুর সাথে আর কি। নিয়মটা যদি জানা ছিল যেটা দিয়ে আমি একটু কোরবানি দিতে চাইছিলাম ওইটার সাথে দেওয়া যাবে কিনা? ঠিক আছে, জি আপনাকে ধন্যবাদ। আপনি জবাব শুনুন মহতরাম। জীবন, আমরা এর জবাব অনেক দিয়েছি, তারপরেও আপনি শুনুন। আকিকা এটি সুন্নাহ, তা হলো সাত দিনে অর্থাৎ জন্মের সপ্তম দিনে। আর দুর্বল হাদিস দিয়ে আছে 14 অথবা 21তম দিবসে। আপনি এখন যে দিতে চাচ্ছেন আসলে কি এটা সপ্তম দিবস? যদি তা না হয় তাহলে প্রথমত আপনি এই সুন্নার উপরে আমল করছেন না। পক্ষান্তরে কোরবানির জন্য এটা সুনির্দিষ্ট দিন, এই সময় কোরবানি করা ওয়াজিব ফিকহি পরিভাষায়। আর এই ওয়াজিব লঙ্ঘন করলে ওয়াজিব লঙ্ঘনের যে গুনাহ আপনার সে গুনাহ হয়ে যাবে। দ্বিতীয় কথা হলো আকিকা রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে বলেছেন এবং নিজের নাতি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার জন্য করেছেন ছাগল দিয়ে। ছেলে হলে 2 ছাগল, মেয়ে হলে 1 ছাগল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবেই করেছেন। এখন আপনি কি ছাগলের মধ্যে শরীক বানাতে চাচ্ছেন না গরুর মধ্যে? সেটা কথা না আসলেও বুঝতে পেরেছি যে আপনি হয়তো গরু দিয়ে কোরবানি করছেন, সেটার মধ্যে একটা ভাগ বসিয়ে দিবেন আকিকার জন্য বা 2টা ভাগ বসিয়ে দিবেন। না, এমনটি রাসুল করেননি, সাহাবায়ে কিরাম করেননি, আমরা করব না, এ মর্মে একটি হাদিস পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। আমরা যাচ্ছি পরবর্তী প্রশ্নে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মাগদা থেকে মাহফুজা বেগম বলছি। বলুন কি প্রশ্ন? আমার বৌমা হজে যাবে এই বছর। মাশাআল্লাহ। জি, ওখানে কোরবানি দিলে তার নাম কি এখানেও কোরবানি দিতে হবে? আরেকটা প্রশ্ন হলো হজে তো মাহরাম নিয়ে যায় কিন্তু এখানে তাওয়াফের সময় আমরা মহিলার, আমিও গিয়েছি, দল বেঁধে তাওয়াফ করতে যাই বা হোটেল থেকে হেরাম শরীফে যাই, ওখানে কি আমরা মাহরাম সহ তাওয়াফ করবো নাকি মাহরাম ছাড়া আমরা মহিলারা তাওয়াফ করতে পারবো? তাওয়াফে মাহরাম লাগবে কিনা? হ্যাঁ হ্যাঁ, তাওয়াফে মাহরাম সহ তো গেলাম কিন্তু ওইখানে গিয়ে আমি মহিলারা কয়েকজন মহিলা এবারে যাই আর কি। ঠিক আছে। আর কোরবানি যে আপনি বললেন যে কারোর নামে কোরবানি, কিন্তু কারোর নামে দেয়া যায় না। পক্ষে না, আমি বলছি যে ওখানে তো ও কোরবানি দিবে। ঠিক আছে। তারপর এখন দেশে দিতে হবে কিনা? ও আচ্ছা, দেশে আবার দিতে হবে কিনা? হ্যাঁ, ওখানে তো দিবে দেশ, ওখানে দিবে সে যখন হজ যাবে তো এখানে দিতে হবে কিনা এটা? জি সুন্দর প্রশ্ন, আমরা শুনবো আপনার। শুনুন মহতারাম জবাব দিচ্ছে। মহতারাম। জীবন, এই প্রশ্নটি এখনকার জন্য যথেষ্ট গুরুত্বের দাবিদার। হজ যারাই পালন করবেন তাদের জন্য অত্যাবশ্যক এমন প্রশ্ন আসা দরকার। কুরবানি ওখানেও হবে আবার এখানেও হবে, এটা হলো মূল প্রশ্ন। দুটাই দরকার নাকি একটি করলেই চলবে? এই নিয়ে ইখতিলাফ আছে। তবে যেহেতু তিনি হজ্জে চলে গিয়েছেন আর সেখানে হজ এ কারণেই তাকে কুরবানি করা ওয়াজিব, এ কারণে হজ্জের জন্য সেখানে কুরবানি করবেন। আর দেশে যেহেতু তার সম্পদ আছে এ কারণে দেশেও তার নামে কোরবানি তার নামে না, আসলে আল্লাহর জন্য কোরবানি।
হজ্জে যে সেটাও আল্লাহর জন্য, এখানে থেকেও আল্লাহর জন্য। বাকি দুই জায়গায় দেয়া কেউ বলেছেন ওয়াজিব, কেউ বলেছেন না একটি যথেষ্ট, তবে একটি যথেষ্ট। জি, এটার উপরেই মতামত বেশি। জি, তাওয়াফে মাহরাম বাধ্যতামূলক কিনা? না, এখানে বাধ্যতামূলক নয়, আপনি সফরে বাধ্যতামূলক। সফরে চলে যাওয়ার পরে বিশেষ করে তাওয়াফের খাস জায়গা, এই জায়গায় মাহরামকে সাথে নিয়ে ঘোরা, এটা হয়তো কিছু সময়ের জন্য সম্ভব হবে, আবার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। অতএব সেখানে বিচ্ছিন্ন হয়ে গেলে তখন একা একাই তাওয়াফ করবেন, আর সফরের ওই মাকামে পৌঁছে যাওয়ার পরে এটা তার জন্য আবশ্যক থাকবে না যে সবসময় মাহরামকে একেবারে সাথে নিয়ে নিয়েই চলতে হবে। থাকতে পারলে খুব ভালো, না থাকতে পারলে তাওয়াফ হয়ে যাবে। জি, আমরা বিভিন্ন টাইলস যেগুলো ব্যবহৃত হয় বিল্ডিংয়ে, বিভিন্ন মসজিদেও ব্যবহৃত হয়, আল্লাহ লেখা পাশাপাশি মোহাম্মদ লেখা, একদম পাশাপাশি সিমিলার একদম, এবং এগুলো নিয়ে অনেক শোপিসও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন গাড়ির মধ্যে দেখে অনেক সময় লকেট থাকে বিভিন্ন, ওগুলির মধ্যে আল্লাহ মোহাম্মদ এভাবে ঝোলানো থাকে। তারপর ঘড়ি, বাসার মধ্যে যে ঘড়ি থাকে, যে ঘড়ির মধ্যে আল্লাহ মোহাম্মদ, এই যে সিমিলারিটি করে রাখা, বা এই এই ক্ষেত্রে আসলে ইসলামী শরীয়তের আসলে ব্যাখ্যাটা কী হতে পারে? আপনাকে অনেক ধন্যবাদ, একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উপস্থাপন করেছেন। এটি আকীদার একটি বিষয়, মানে আল্লাহর উপরে আকীদা বা বিশ্বাস, আল্লাহু আহাদ, আল্লাহু সামাদ, তিনি একক অমুখাপেক্ষী সত্তা, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, কেউ তাকে জন্ম দেননি, এমনটি পৃথিবীর আর কোনো সত্তার জন্য, বিশ্বলোকে আর কোনো ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। অতএব রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাকের সমান মর্যাদায় বসিয়ে দেয়া, এটি মস্ত বড় অন্যায়, এ কথা বললেই শেষ হবে না, সুস্পষ্ট শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃসন্দেহে আল্লাহর পরেই সম্মানী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা শ্রেষ্ঠ মর্যাদা দিব আল্লাহর পরেই, এদিক থেকে ঠিক আছে, কিন্তু আল্লাহর সমকক্ষ বানানো যাবে না। একটু আগে যে দলিল বলেছি, এমন অনেক দলিল আছে, লা নিদ্দালাহু ওয়ালা দিদ্দালাহু ওয়ালা মিসদালাহু, আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর মিসাল কেউ নেই। যেটা আপনি বললেন যে মিসাল, মানে হলো আল্লাহ যে স্ট্যান্ডারে, রাসূলও সে স্ট্যান্ডারে, না আল্লাহ আল্লাহর স্ট্যান্ডারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের স্ট্যান্ডারে। এটা আল্লাহ পাক বলেই দিছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বলো আমি তোমাদের মতোই মানুষ, পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে ওহি আসে, তোমাদের কাছে আসে না। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে আল্লাহর সমান মর্যাদায় বসিয়ে দেয়া, এটা চরম একটি ধৃষ্টতা, এটা সুস্পষ্ট শিরক, এমনটায় যাব না। রাসূলকে সম্মান দিব, আল্লাহকে আল্লাহর মর্যাদায় রেখে সেজদা দিব, যেমন আল্লাহকে আপনি সেজদা দিতে পারবেন, রাসূলকে কি সেজদা দিতে পারবেন? না। অতএব এই বিষয়টি লক্ষ্য রাখবো, এটা লকেটেই হোক, কোনো ভিউ কার্ডে হোক, মসজিদের টাইলসে হোক, এমনটি আমরা করব না। আল্লাহ এটা থাকলো, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য জায়গায় ভিন্নভাবে আপনি তাকে বসিয়ে দিলেন, ঠিক আছে। খুবই একটা পরিষ্কার একটা ধারণা আমরা আলহামদুলিল্লাহ শেক, যে একজন হলো খালেক, একজন মখলুক, স্রষ্টা আর সৃষ্টি, কখনো সিমিলারভাবে প্রকাশ করা একজন ইমানদারের দায়িত্ব কর্তব্য হতে হবে, সেটা যেভাবেই হোক, তার প্রকাশটা যদি মসজিদের টাইলসও হয় সেটাও উচিত হবে না। এই ক্ষেত্রে আমাদের সচেতনতা খুবই জরুরি, এটার প্রভাবটা কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে মহতারাম। আমরা প্রায় মসজিদগুলিতে আমরা এই এই দৃশ্যগুলো আমরা দেখতে পারি, এই বিষয়ে সতর্ক হওয়া উচিত আমাদের যারা দায়িত্বশীল আছেন আজকে আপনার পাশাপাশি, আবার কমসেও আমাদের এই দাওয়াতের কারণে অনেকে এই এই একটা ভুল ইয়াটা আমাদের আসলে একটা, এটা আকীদারগত একটি বিষয় যে আল্লাহর মর্যাদার সাথে কোনো কিছু তুলনা হয় না, কখনো নবী একজন আল্লাহর সৃষ্টি, তাই না? সুতরাং আল্লাহ নবীর সৃষ্টিকে এইভাবে কখন আল্লাহ সমকক্ষ কবে প্রকাশ করা, লেখা কোনোভাবে উল্লেখ করা, এটা ইমানদারের কাজ হতে পারে না। আমরা আজকে থেকে সতর্ক থাকবো প্রিয় দর্শক,
যে কথাটা মহন্তার আমি একটু উল্লেখ করতেই হয়, আজকে আমরা একটা বড় একটি গত দুই তিন দিন আগে একটা বড় ট্র্যাজেডি হয়ে গেল আমাদের বাংলাদেশে, যে চট্টগ্রাম সীতাকুণ্ডে একটি বড় দুর্ঘটনার কারণে অনেক মানুষ প্রাণ দিয়েছেন, এবং সেই ক্ষেত্রে এই যে তাদের যে মৃত্যুটা, এটা আসলে ইসলামী পরিভাষায় এটা আমাদেরকে শহীদি মৃত্যু বলতে পারি কিনা, তাদের জন্য আসলে কিভাবে আমরা, আমাদের তো কিছু করার নেই এখন আর, ধন্যবাদ, ক্ষেত্রে আমরা আসলে আল্লাহর কাছে কিভাবে প্রার্থনা করতে পারি, এই পরিবারগুলো যে অসহায় হয়ে গেল, ছোট বাচ্চাটি এতিম হয়ে গেল, আমার বোনটা বিধবা হয়ে গেল, এই যে একটি কষ্ট, বাবাটা তার সন্তানকে হারালো, এই বিষয়ে আসলে আমরা কি দোয়া করতে পারি তাদের পরিবারগুলোকে সান্ত্বনা কিভাবে দিতে পারি, একটু যদি কোরআন সুন্নাহর আলোকে বলেন। প্রথম হলো যে আমরা গভীরভাবে শোকাহত, মর্মাহত, ক্ষতবিক্ষত। এ জাতীয় অ্যাক্সিডেন্ট যার জন্যই হোক, যেখানেই হোক, আমার পরিবারে হলে আমার কেমন লাগত। এক্ষেত্রে আসলে মৃত্যুকে তো আর আমরা ধরে রাখতে পারবো না, অ্যাক্সিডেন্ট তো অ্যাক্সিডেন্টেই, কেউ মৃত্যুর কাছে এমনিতেই যায় না। আমরা প্রথমত এটিএন বাংলার পক্ষ থেকে, আমাদের এই প্রাণপ্রিয় চ্যানেলের সকলের পক্ষ থেকে, এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আল্লাহর কাছে চলে গেলেন আগুনে পুড়ে, তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। দ্বিতীয়ত, শোকাহত পরিবার তাদেরকে যেন আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক নসিব করেন। তিন নম্বর হলো, এখনও অনেক আহত, আহাজারির শেষ নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন শিফায়ে আজেলা কামেলা দান করেন, সকলকেই যেন সুস্বাস্থ্য দান করেন, অল্পতেই সুস্থ হয়ে আবার তারা কাজকর্ম করে এই পরিবারের জন্য যে খেদমত আঞ্জাম দিচ্ছিলেন তা করতে পারেন। আর বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন তো দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সেই দোয়া সন্তানেরা করবেন, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আল্লাহ আমরা সকলেই করব, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, অর্থাৎ যারা ইন্তেকাল করেছেন, আবার যারা জীবিত আছেন, যারা অসুস্থ আছেন, ইয়া শাফিয়াল আমরাদ, তাদের জন্য সকলের জন্য আমরা দোয়া করছি, দোয়া করব। আর রাষ্ট্র দায়িত্ব পালন করছে, আরও যতটা দায়িত্ব পালন করতে পারেন, সমাজের বিত্তবান যারা তারাও আমরা এগিয়ে আসতে পারি, এই পরিবারগুলির দিকে এগিয়ে আসতে পারি, এই প্রতিষ্ঠানের দিকে সতর্ক হতে হবে আমাদেরকে সকলকে, এমন দুর্ঘটনা যেন আর না ঘটে, আর না ঘটে। সেক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা সকলকেই অবলম্বন করতে হবে, আল্লাহ সে তৌফিক সকলকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, বারাকাল্লাহ ফিক। প্রিয় দর্শক, আজকে আমাদের হাতে আর সময় নেই, যেই একটি মর্মান্তিক অবস্থার মধ্যে থেকে আমরা এখন এই মুহূর্তে আমরা জানালাম, আল্লাহকে আমাদেরকে শক্তি দান করেন, আমরা যেন এই যে একটি ঘটনা আমাদের হয়ে গেল এর থেকে যে আমরা খুব দ্রুত কাটিয়ে উঠতে পারি, বিশেষ করে যেই দুর্ঘটনাগ্রস্ত পরিবারগুলো রয়েছে, আল্লাহ তাদেরকে যেন এর উত্তম বিনিময় দান করেন এবং তাদেরকে এর উপযুক্ত প্রতিদান আল্লাহ যেন ব্যবস্থা করে দেন, তাদেরকে সবরে জামিল দান করুন, উত্তম বিনিময় দান করুন, যারা চলে গেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস মহতরম দোয়া করলেন, যে শাহাদাতের মর্যাদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করুন, এই আমরা দোয়া করতে পারি। প্রিয় দর্শক, যারাই আয়োজন দেখছেন সকলে দোয়া করি আমরা, আল্লাহ পাক তাদেরকে মাফ করে দেন, তাদেরকে পরকালটা তাদের সুন্দর হয়, তাদের পরিবারগুলো শান্তিতে থাকে। আজকে শেষ করছি, বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।